শুভ সকাল দর্শক দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনে নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি কসর আহমেদ দর্শক মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ সুনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি দেরি না করে আয়োজনে আয়োজনের শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর দেশ সংবাদ সুনাম করেছে সেটি জানাবো আপনাদেরকে বঙ্গোপসাগরে কুতুবদিয়া এমবি আব্দুল্লাহ অস্বাভাবিক মৃত্যু সে কত পাশে আমরা দেখি দেশে এম বি আবদুল্লাহ দর্শক সোমালিয়ান জলদস্যুদের হাতে এম বি আবদুল্লাহ জাহাজের জিম্মি নাবিকরা দেশে ফিরেছেন গতকালকে আমরা দেখেছি যে সবগুলো অনলাইন পত্রিকা সহ টেলিভিশন হ্যাঁ সেগুলিকে সরাসরি সম্প্রচার করে দেখিয়েছে এবং বাংলাদেশের মানুষের অনেক আগ্রহের জায়গা ছিল আসলে এবং আমরা দেখছি যে নাবিকের যারা পরিবার রয়েছে পরিবারের স্বজনরাও কিন্তু যখন জলদস্যুরা নাবিক এই যে এটিকে ছিনতাই করে তখন কিন্তু পরিবারের সবাই শোকের মাতম শুরু হয়েছিল অনেকের মধ্যেই যে আসলে তারা আসলে জীবিত ফিরে কিনা এটি নানান ধরনের সংখ্যা কিন্তু তৈরি হয়েছিল অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেই নাবিকেরা কিন্তু দেশে ফিরেছেন এবং আমরা সেখানে দেখেছিলাম যেমন শোকের মাতম চলছে আবার কিন্তু তারা দেশে ফিরে আসায় সবার মুখে যে হাসি ফুটেছে সেই হাসিও কিন্তু আমরা দেখেছি প্রদেশ কিন্তু সেই বিষয়ে সাক্ষী রয়েছে অস্বাভাবিক মৃত্যু কি সে কত আত্মহত্যায় বিশ্বের সে ভারত বাংলাদেশ দশম সড়ক দুর্ঘটনায় বছরের মৃত্যু আটশো আট হাজার একচল্লিশ পানিতে ডুবে মৃত্যু এগারো হাজার আগুনে ফিরত মৃত্যু চারশো বারো সাপের কামড়ে সাত হাজার পাঁচশো এগারো প্রতি বছর প্রায় চোদ্দো হাজার আত্মহত্যার দিনে প্রায় চল্লিশ জন এই যে আমরা দেখছিলাম অস্বাভাবিক মৃত্যুগুলো সেই অস্বাভাবিক মৃত্যুর একটি স্ট্যাটাস্টিক দেওয়া আছে যেটা আসলে এই জায়গায় যে কয়েকটি মৃত্যুর কথা বলা আছে সেটি আসলে কোনোভাবেই কাম্য নয় আমরা দেখছিলাম এই ধরনের যে ঘটনাগুলো ঘটে সেটি আসলে একেবারেই নির্মম ঘটনার মধ্যে সবচেয়ে বেশি আমরা দেখছি যে পানিতে ডুবে যে মৃত্যুর ঘটনা সেটি আসলে প্রতিনিয়তই এই বিষয়গুলো গণমাধ্যমে উঠে এসেছে আমরা বেশ কিছুদিন আগেও দেখলাম যে একজন সাংবাদিক তার মেয়ের যে আত্মহত্যা দেড় বছরের মেয়ে সেই মেয়েও কিন্তু পানিতে ডুবে মারা গেছে বা দেখেছিলাম সেটিও আসলে পুরো দেশের মানুষকে কাঁদিয়েছে সেই ধরনের ঘটনা আসলে প্রতিনিয়তই ঘটছে আসলে এইগুলো বেশিরভাগ সময় এই যে অস্বাভাবিক মৃত্যুগুলো ঘটে থাকে সেগুলো বেশিরভাগ সময় যেটি হয় সেটি হলো যে অসচেতনতার কারণে বেশিরভাগ মৃত্যুগুলো ঘটে থাকে এবং সেটি বেশিরভাগ সময় আমরা দেখি যে অসচেতারা এবং অনেকেই আসলে এর সাথে নানান কিছু জড়ালেও সবসময় যে জিনিসটি সামনে চলে আসে সেটি হলো জনগণের অসচেতনতা ফলে এই জিনিসগুলো যদি এখন দেখভাল করা যায় এবং জনগণকে সচেতন করা যায় সেই ক্ষেত্রে আসলে এই মৃত্যুগুলো অনেকাংশেই কমে আসবে তবে পানিতে পড়ে যেই মৃত্যুর যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমরা দেখছি বেশিরভাগ ক্ষেত্রেই শিশুদের মৃত্যুর ঘটনা ঘটছে ফলে এই যে পুকুর ঘাটলা যেগুলো রয়েছে সেগুলোকে অবশ্যই নিরাপদ করবার জন্য আশপাশে দিয়ে যেভাবেই হোক গ্যাট দিয়ে হলেও সেগুলো আসলে নিরাপদ করতে হবে তা না হলে কিন্তু কোনো না কোনো দিন কারো না কারো স্বজন কিন্তু পানিতে ডুবে এবং অন্য যে দুর্ঘটনাগুলো রয়েছে সেগুলোতে মারা যাবে সবার এখন আসলে সতর্ক হওয়া উচিত এই মৃত্যুর সংখ্যা কিন্তু কিন্তু একেবারেই কম নয় অনেকের ধরনের শিকার হয়েছেন মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্তের আগে কন্ডেম সেলে নয় হাইকোর্টের রায় কন্ডেম সেলে করা ইতিহাসের সর্বোচ্চ আড়াই হাজার বন্দি ব্রিটিশ মানসিকতার উত্তরণে প্রথম ধাপ যেটা খান পান মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে লু না আজ ওয়্যাবের নিষেধাজ্ঞা নীতি নিয়ে কথা বলবে বাংলাদেশ দর্শক আমরা দেখছিলাম যুক্তরাষ্ট্র দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী জোনাল লু আজ মঙ্গলবার ঢাকায় আসছে এবং সেটি নিয়ে কিন্তু নানান ধরনের রাজনৈতিক চুলছাড়া বিশ্লেষণ চলছে অনেকে অনেক ধরনের কথা বলছেন আমরা দেখছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে নানান ধরনের কথা বলছে এবং আমেরিকার সাধারণ সম্পাদক শুরু করে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা কিন্তু নানান ধরনের কথা বলছেন আমরা অনেকেই বলছেন যে আসলে আমেরিকার উপরে নির্ভর করে থাকলে যে গতকালকে আমরা দেখলাম যে জাহাঙ্গীর কবির নানক তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশের এখন বিকল্প বাজার তৈরি হয়েছে আমেরিকা ছাড়াও আসলে যেসব দেশগুলো তৈরি হয়েছে সেই সব দেশগুলোতে নজর দেওয়ার জন্য এখন আমেরিকার উপর বাংলাদেশ নির্ভরশীল নয় কারণ বাংলাদেশের নতুন নতুন যে বাজার তৈরি হয়েছে সেগুলো থেকে ভালো করে কিন্তু বাংলাদেশে আসে বাংলাদেশের যে আর এম জি সেক্টর আছে রেডিমেড গার্মেন্স সেটিও কিন্তু আসলে অন্যান্য দেশে এখন রপ্তানি হচ্ছে ফলে এই সব বিষয় নিয়ে বিভিন্ন ভিসা সহ নানান সব যে বিষয় নিষেধাজ্ঞাগুলো রয়েছে সেগুলো আসলে তোয়াক্কা করবার মতো খুব বেশি কিছু নেই বলে তিনি কিন্তু জানিয়েছেন আমরা দেখছিলাম যে বিএনপিও কিন্তু অনেকে বলছে বিএনপি অনেক নেতাকর্মীরা কিন্তু নানান ধরনের চিন্তাভাবনা করছেন যে আসলে লো আসলে আবার নতুন করে রাজনীতিতে কোনো ধরনের হাওয়া বদল হয় কিনা সেটি এখন একটু দেখবার বিষয় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ বাংলাদেশ ব্যাংক খাদ্যে মূল্যস্ফীতি দশ দশমিক দুই দুই শতাংশ জুনের মধ্যে মূল্যস্ফীতি সাত দশমিক পাঁচ শতাংশ নিয়ে আসার ঘোষণা ছিল ব্যাপক হারে বেড়েছে স্বাস্থ্য ব্যয় হজ যাত্রীদের সময় বাড়ানোর আহ্বানের রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত সে রাষ্ট্রদূতের কাছে কিন্তু এই আবেদন জানানো হয়েছে আমরা দেখছিলাম যে এবছরই কিন্তু দর্শকের এমনিতেই হজের যে যাত্রী সেটি কিন্তু অনেক কম অন্যান্য বছরের তুলনায় আমরা দেখলাম গত বছরেও কিন্তু এক লাখ সতেরো হাজার পবিত্র হজ পালন করে আসছে কিন্তু এবছর এবছরে কিন্তু নিবন্ধনই করেছে মাত্র সাতাশি হাজারের ছেশে সাতাশি হাজারের মতো এবং সেখান থেকে অনেকেই আমরা দেখছিলাম যে প্রথম ফ্লাইট যখন হলো নয় মে অর্থাৎ এই মাসের নয় মে সেখানে ওই দিনও কিন্তু প্রায় অর্ধেকের মতো মানুষ ভিসা পায়নি গতকালকে পর্যন্ত যে হিসেব এখনও পর্যন্ত প্রায় দশ হাজার ভিসা জটিলতা রয়েছে এবং সেগুলো ভিসার জন্য যাতে মেয়াদ বাড়ানো হয় সে ব্যাপারে কিন্তু সোদের যে রাষ্ট্রদূত রয়েছে তাদেরকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেনাকাটা না করেই পঞ্চাশ লাখ টাকার বিল সত্যতা মিলছে স্বাস্থ্য সেবা বিভাগের তদন্তে ধর্মীয় অনুভূতিতে আঘাত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর পাঁচ বছর কারাদণ্ড সর্বজনীন পেনশন মানবেই না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নয় বছর পর বৃহত্তর আন্দোলনের পথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রজ্ঞাপন বাতিলের দাবি একই দাবি কর্মকর্তা কর্মচারী দিল বিশ মিনিটের কাজ আটচল্লিশ ঘন্টায় শেষ না হওয়ায় ক্ষুব্ধ বেবিচক ঝুঁকিপূর্ণ সৈয়দপুর বিমানবন্দর দেশের দৃশ্য পন্থের সংবাদ শিরোনাম বলে জানাচ্ছিলাম আপনাদেরকে রয়েছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন যেদিকে সংবাদ শিরোনাম করছে সরকারি অর্থে উপজেলা চান এমপিরা ইউপি চেয়ারম্যান ও মেম্বার ও নেতাদের টি আর কাবিখার প্রতিশ্রুতি দিয়ে পছন্দের প্রার্থীকে জেতাতে মাঠে নামাচ্ছে স্বজনদের নিয়ে ব্যবস্থা নেওয়ায় আরও মরিয়া প্রতীক নিয়ে প্রচারে প্রার্থীরা মাঠে মঞ্চ এমপির স্বজনেরা হজ ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল সুদীর রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভুণ সংঘর্ষে ভারতে চতুর্থ দফার ভোট কি বার্তা নিয়ে আসছে লু সম্পর্ক জোর দাসোদ্বীপ পক্ষে হবে আলোচনা হাইকোর্টের রায় মৃত্যুদণ্ড চূড়ান্তের আগে কণ্ডেম সেরে নয় দ্রব্যমূলের চাপ কমাতে কয়েক দফার নির্দেশনা বৈঠকে প্রথম হচ্ছে নিয়ন্ত্রণ প্রবৃদ্ধি ধরে রাখা কর্মসংস্থান বৃদ্ধি বিলাসীপূর্ণ আমদানি নিরুৎসাহ করার তাগিদ খালি হচ্ছে শীর্ষ অনেক পথ লবিং এ আছে অনেকেই চুক্তি নাকি নতুন মুখ দপ্তরে দফতরের আলোচনা সম্বনা জোটের সঙ্গে বিএনপির বৈঠক এবপরুচ্ছে এনআইডি পাচ্ছেন না যারা প্রবশিতের আবেদন 7 দিনে নিষ্পত্তির নির্দেশ ডিজিটাল নিরাপত্তা আইন বিশ্ববিদ্যালয়ে 7 থেকে বছর জেল দেশিফিল্ড দুঃসুর কবলে পড়া সেই জাহাজ অপেক্ষার অবসান হচ্ছে 23 পরিবারে ছিলাম শেবালেস প্লাদিন সংবাদ শিরোনাম এখন জানাবো দৈনিক ভিত্তিতে ফাকার সংবাদ গাফিলতিতে মৃত্যু দায় নিতে চায় না কেউ জবাবদিহিতার অভাব ও অব্যবস্থাপনায় এই অবস্থা অধ্যাপক নজরুল ইসলাম যেটি বলছিলাম আমরা একটু আগে একেবারে শুরু দিকে প্রাণ ভিক্ষা নাকচ হলেই কেবল কন্ডেম সেলে রাখা যাবে ফাঁসির আসামিকে হাইকোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্তদের জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ করা উচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল গণভবনে সৌদি রাষ্ট্রদূতের রাষ্ট্রদূত দু হাইল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেন হর যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ডোনাল্ড লো আসছেন আজ এরপর আমরা দেখছি যশোরের যাত্রীবাহী বাসে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ইলেহ তাহানির ঘটনায় গতকাল সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ এ সময় টায়ার জ্বালিয়ে যশোর চৌহা সড়কে অবস্থান নেন তারা বাসে জবি প্রবি তাহানি সড়কে টায়ার জ্বালিয়ে পাঁচ ঘন্টা বিক্ষোভ শিক্ষার্থীদের সাবার করা হচ্ছে সিলেটের পাহাড় চিলা হারাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য খাদ্য মূল্যস্ফীতি আবার দশ শতাংশ ছাড়ালো তাজুদ্দিন মেডিকেল লিফটে রোগীর মৃত্যু রোগী আর স্বজনের উপর দায় চাপালো কর্তৃপক্ষ ডলারের দর অস্থিরতা খোলা বাজারে কার্যকর হচ্ছে না নতুন দর রিজার্ভ দাঁড়িয়েছে আঠারো দশমিক ছাব্বিশ বিলিয়ন ডলার রয়েছে যুগান্তর যুগান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে হাইকোর্টের যোগান্তকারী রায় মৃত্যুদণ্ড চূড়ান্ত না হলে কন্ডেম সেরে নয় চূড়ান্ত রায়ের আগে যাদের কন্ডেম সেরে রাখা হয়েছে তাদের সাধারণ সেলের স্থানান্তরের নির্দেশ আদালতের কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের অন্য বন্দীদের মতো জামিন আবেদনের অনুমতি দেওয়া উচিত মৃত্যুদণ্ডের রায় পর কন্ডেম সেরে রাখা হলে তা দুইবার সাজার সমতুল্য সাগরণী হত্যা মামলার বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার বড় উদাহরণ কুতুবদিয়ায় নোঙ্গর করছে এমবি এম বি উচ্চাবিলা সে টার্গেট থেকে বেরিয়ে আসছে সরকার প্রভৃতির লক্ষ্যমাত্রা বাস্তবতার ছাপ অবশেষে দেশের উপকূলে কুতুব দিয়া নগর করেছে এমবি আবদুল্লাহ পছন্দের কলেজ থাকবে মূল প্রতিযোগিতায় এবার দুশ্চিন্তা ভালো মানের কলেজে ভর্তি বেশি সংকট বিজ্ঞান ইংরেজি ভাষণের শিক্ষার্থীরা ভর্তির আবেদন শুরু ছাব্বিশ মে বদলি সাজা খাটানো যুবলীগ নেতা নাজমুল কারাগারে ব্যবস্থা না আরো ব্যাপর এমপিরা লুর সফর গুরুত্বপূর্ণ মনে করেন না বিএনপি গুলশানের সাংবাদিকদের সঙ্গে নজরুল ইসলাম খান সাক্ষাৎকারে সাবির হোসেন চৌধুরী ঢাকার ফাঁকা স্থানে হবে বনায়ন দর্শক আমার হাতে আরও বেশ কিছু পত্রিকা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো বিরতির পরে এই মুহূর্তে পত্রিকা খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনে নিয়মিত আয়োজন হচ্ছেন সঙ্গে বিশ্লেষণের সময় হলে একটি ফিরছে কিছুক্ষণ পর সঙ্গে থাকুন বিরতির পর আবারও সাহায্য আছি দৈনিক পত্রিকা খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনে নিয়মিত আয়োজন হচ্ছেন সঙ্গে বিশ্লেষণের সঙ্গে আছি আমি

গ্রামের অবকাঠামো সর্বোচ্চ বরাদ্দ ছয় ছয় মাস অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোর কৌশল উন্নয়ন ব্যয় জিডিপির পাঁচ শতাংশের কম রাখা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি দূতের সাক্ষাৎ হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান একাদশে আসন খালি থাকবে নয় লাখ কলেজে ভর্তি জিপিএ পাঁচ পে ও পছন্দের কলেজে ভর্তির সুযোগ নেই ছাব্বিশ মে থেকে অনলাইনে জিপিএর ভিত্তিতে আবেদন শুরু নয় হাজার প্রতিষ্ঠান আসন সংখ্যা পঁচিশ লাখ মূল্যস্ফীতির সবচেয়ে বড় চাপ খাদ্যে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমে ন দশমিক সাত চার খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দশ দশমিক দুই মূল্যস্ফীতি চাপ বেশি গ্রামে বাজেটের আগে দাবি আদায় সরব সরকারি কর্মচারীরা ডলারে চাপ জ্বালানিতে বাড়বে মূল্যস্ফীতি ছোট ব্যবসায়ীরা বেশি বিপাকে পঁচিশ মাসে ডলারের দাম বেড়েছে সাত্রিশ দশমিক ছয় চার রপ্তানি পণ্য বহুমুখীকরণের পরামর্শ অর্থনীতিবিদদের জ্বালানি দক্ষতা বাড়লে সাশ্রয় হবে ছিচল্লিশ কোটি ডলার এলএনজি আমদানি নিয়ে আইএফ গবেষণা হাইকোর্টের রায় মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত না হলে আসামিকে কন্ডেম সেরে নয় জানাচ্ছিলাম কালের কণ্ঠ সংবাদ রয়েছে জনকণ্ঠ বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি ফের দশ শতাংশ ছাড়ালো শহরের চেয়ে বেশি গ্রামে নথিপত্রে প্রাক্কলনের মধ্যেই থাকছে নিয়ন্ত্রণ বিশ্বগতির অভিমত এ বছর দুই সালে ক্রমান্বয়ে কমে আসবে অর্থ অর্থসচিব পাশের ছবি দেখছি আমরা প্রথম শেখ হাসিনার সঙ্গে সোমবার গণভবনে সৌদি রাষ্ট্রদূত ইসা সেফি শাল দুহাইলানের সঙ্গে সাক্ষাৎ করেন হজরত ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান মূল্যস্ফীতি চাপে কমতে বাজেটে প্রয়োজনীয় পদক্ষেপ থাকছে র্যাবের উপর নিষেধাজ্ঞা ভিসা নিতে নিয়ে আলোচনা হবে আজ আসছেন ডোনাল্ড এবারে যুক্তরাষ্ট্রের ডিউক ভার্সিটিতে সমাবর্তন বর্জন ইসরাইলপন্থী অভিনেতাকে ডিগ্রি দেওয়ার প্রতিবাদ অন্যজন নিহত ছয় পরীক্ষায় পাশের মিষ্টি দিয়ে ফেরার পথে প্রাণ গেল শিক্ষার্থীর গণিতের কারণে কমেছে জিপিএ পাঁচ শুধু এক বিষয়ে অকৃতকার্য এক লাখ ছেষট্টি হাজার পরীক্ষার্থী মানবাধিকার কমিশনের সুয় মোচো ঘটনাস্থলে তদন্ত দল হাসপাতাল লিফ্টে আটকে পড়া রোগী নারীর মৃত্যু গেটলক সিস্টেমে যানজট মুক্ত মহাখালী যথাযথ যাত্রী তোলায় একচল্লিশ মামলা যানজট নিজস্ব মহাখালীতে লোকাল বাস যাত্রী জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে স্থান ধর্ম নিয়ে কটুক্তি জবি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী তিথির পাঁচ বছরের কাটাদণ্ড এরপর রয়েছে সময়ের আলো সময়ের আলো সংবাদ শিরোনাম উপজেলা নির্বাচনের প্রভাব বিস্তার ইসিতে দুই শতাধিক অভিযোগ সোমবার সন্ধ্যায় বঙ্গোপসাগরে কুতুব নঙ্গর করেছে জাহাজ এম বি আবদুল্লাহ কুতুব দিয়ে নোঙ্গর করলে এম বি আবদুল্লাহ অবশ্যই ফিরল নাবিকরা বর্ণে প্রস্তুত মালিক পক্ষ স্বজনরা অনেকেই পেশায় নেওয়া ফিরতে পারেন এবার নিচের দিকে ইসরায়েলি হত্যার শিকার পাঁচ শতাধিক স্বাস্থ্যকর্মী ভেঙে পড়ছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা রাফারে ছেড়েছে তিন লাখ ষাট হাজার মানুষ দুই সপ্তাহ আগে ছোট্ট এক তাবুতে জন্ম হাবিব হাবিবার এখন ওজন দুই কেজি ছাড়ায়নি এক লাখ পঞ্চাশ হাজার অন্তঃসত্ত্বা নারী এমন অপরিণত শিশু প্রসব করার ঝুঁকিতে রয়েছেন সিরাজগঞ্জ নির্বাচন জয়ী প্রার্থীরা সমর্থকদের হাতে নিহত এক ডোনাল্ড লু ঢাকা আসছেন আজ আলোচনায় গুরুত্ব ভিসা নীতি প্রত্যাহার ইস্যু বাজেটের রূপরেখা চূড়ান্ত হতে পারে আজ আয়করের সীমা বাড়ছে না বিএনপির সঙ্গে বৈঠক আন্দোলনে জামায়াতকে চায় যুগপৎ ছড়িকরা রিজার্ভ কমে এক দশকের মধ্যে সর্বনিম্ন নিজ রিজার্ভ তেরো দশমিক সাত ছয় বিলিয়ন ডলার এসিসি পরীক্ষার ফল বিশ্লেষণ যেসব কারণে পিছিয়ে পড়েছে সে আধুনিক প্রযুক্তিতে আসক্তি নিয়ন্ত্রণের পরামর্শ শিক্ষা বিশেষজ্ঞদের এরপর রয়েছে প্রথম আলো একশো পঁচাত্তর জন বিষ খেয়ে হাসপাতালে কীটনাশকের অপব্যবহার বিষক্রিয়ার শরীরে ক্ষতি হয় স্নায়ু দুর্বল হয় কীটনাশক আগাছানাশকের অপব্যবহার কার্যকরী কোনো উদ্যোগ নেই নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা বিএনপির খাদ্য মূল্যস্ফীতি আবার দশ শতাংশ ছাড়লো বিবেশের হিসাবে চার মাস পর গত এপ্রিলের খাদ্য মূল্যস্ফীতি আবার দশ শতাংশ সার্বিক মূল্যস্ফীতি নয় দশমিক সাত চার শতাংশ গণভবনে বৈঠক আগামী বাজেট হবে ব্যয় সংকোচনমুখী এবার ঘর না পেয়ে এলাকা ছাড়ল সেই ফারজিনার পরিবার সাড়ে চার প্রতিশ্রুতির ঘরটি পেল না জাতীয় পুরস্কার পাওয়া আক্তারের পরিবার চলে যাচ্ছে ভারতের লোকসভা নির্বাচন বিজেপির আসন বাড়বে কিনা চতুর্থ দফায় সেই পরীক্ষা হল বাংলাদেশ এম ফের নীতি কাজে দিচ্ছে কি আজ ঘর আজ ঘরে ফিরবেন সেই নাবিকেরা দেশে এলো এম বি আবদুল্লাহ ভারো মার্চ ভারত মহাসাগর থেকে জাহাজ ছিনতাই করেছিল সোমালিয়ার দোসরা তেরো এপ্রিল জাহাজটি মুক্ত হয় এরপর রয়েছে ডেইলি স্টার ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করেছে আমরা ডেইলি স্টারের সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাচ্ছি হেলথ এডুকেশন ফেস স্পেন্ডিং কার্স থেকে ইড মেক বাজেট টাইট কন্ট্রোল ইনফ্লেশন পিএম আস্ক ইন ফিনান্স মিনিস্টার এরপর নিচের দিকে আমরা দেখছি আপনাদের ডিএমপি অন মে সিক্স ব্যান্ড দ্য ইলিগাল পার্কিং

তৈরি হচ্ছে সেই সবটা দেখছি আমরা ছবি দেখছি এমপি মে লোস ডিউটি ওয়েভার ফর এন কার ইম্পোর্টস এন্ড বি আর টু প্লেস প্রপোজাল বিফর পি এম টুডে ফর এনি এম ডিউটি অ্যাক্স স্যামসন যদি এর মধ্যে আমার হাতে থাকা সবগুলো পত্রিকার ছিল আপনাদেরকে জানালাম আজকে যে বিষয়গুলো সবচেয়ে লিখি ছিল তার মধ্যে আমরা বেশ কয়েকটি বিষয় দেখলাম এর মধ্যে দেখছি যে এমবি আব্দুল্লার যে নাবিকেরা ফিরে আসে সোমালিয়া আদলত দুশো হাতে ছিনতাই হওয়া সেই নাবিকের ঘরে ফেরা সেটি সবগুলো পত্রিকাতে স্থান পেয়েছে এবং একই সাথে আমরা একটি বিষয় দেখলাম সেটি হচ্ছে মূল্যস্ফীতি যে বেড়ে যাওয়া দেশে হঠাৎ করে আবার চার মাস আগে এপ্রিল মাসে আমরা দেখছিলাম যে মূল্যস্ফীতি দশের ঘর ছাড়িয়েছিল সেটি কিন্তু এখন আবার বেশি যেখানে মূল্যস্ফীতি কমানোর কথা বলেছিল ঘরে নিয়ে আসবার কথা বলা হচ্ছিল সেখানে কিন্তু মূল্যস্ফীতি বেড়ে যাওয়া সেটি আসলে দেশের জন্য কখনো ভালো বার্তা বয়ে আনে না এবং আমরা দেখছি যে প্রধানমন্ত্রী নিজেও কিন্তু এই ব্যাপারে কথা বলেছেন যাতে এই যে মূল্যস্ফীতি রয়েছে সেটি আসলে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা যায় এমনিতে আমরা দেখছি যে মানুষের যে হাসপাশ অবস্থা এটি প্রতিনিয়ত কিন্তু বাড়ছে হাসপাশ পরিস্থিতির মধ্যে আবারও যদি এরকমভাবে মূল্যস্ফীতি বাড়তে থাকে তাহলে মানুষের জীবনমান কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে দেশ আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা দেখছিলাম আজকে পত্রিকাগুলোর মধ্যে আরেকটি সংবাদ সেটি হচ্ছে যে ডোনাল্ডু যে আসছেন বাংলাদেশে সেই সফর সফরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে কিন্তু নানান ধরনের আলোচনা সমালোচনা রয়েছে এবং বিশেষ করে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের মধ্যেও অনেক ধরনের জানা অনেক প্রশ্ন রয়েছে যে আসলে ডোনাল্ডোয়ের এই সফরে আসলে কোন ধরনের বার্তা বই আনবে এবং কী নিয়ে কথা হবে যারা আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে ভিসা নিয়ে ভিসা নীতি নিয়ে এবং র্যাবের নিষেধাজ্ঞা নিয়ে কিন্তু কথা হবে অন্যদিকে বিএনপি কিন্তু বলেছেন যে আসলে বিএনপির জন্য ডোনাল্ডোর সফর খুব বেশি একটি গুরুত্বপূর্ণ গতকালকে গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে সকল সফল করে কিন্তু এই সব কথাকে জানিয়েছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান আমরা একটি বিষয় দেখছিলাম যে আসলে এর আগেই কয়েকদিন আগে যে নির্বাচনের আগ মুহূর্তে কূটনৈতিক পাড়াতে যে বিএনপির দৌড়সব সেটি কিন্তু আসলে এখন খুব বেশি দেখা যাচ্ছে না বিএনপি নিজের আসলে নিজেদেরকে গোছানোর চেষ্টা করছে এবং শরীর যে দুর্গ দলগুলো রয়েছে সেই সঠিক দলগুলোর সাথে যাতে সম্পর্ক করা যায় ভালোভাবে সেই সম্পর্ক অটুট করবার জন্য কিন্তু তাদের যেই চলমান আন্দোলন সেগুলি কিন্তু অব্যাহত তারা রেখে যাচ্ছে এবং আমরা দেখছি যে তারা জামায়াতকে সাথে নিয়ে তাদের যে চলমান আন্দোলন সেটি আসলে করবার চেষ্টা করছেন আমরা বেশ কিছু গণমাধ্যমে কিন্তু সেই ধরনের সংবাদও দেখে আসলেন সঠিক বিষয় সেটি হচ্ছে যে এই যে পরিস্থিতি বর্তমান চলছে সেই পরিস্থিতিতে কিন্তু একটি বিষয় সবচেয়ে বেশি কাজ করে থাকে সেইবারের যে বাজেট হবে সেই বাজেটেও কিন্তু এই যে মূল্যস্ফীতি সহ পণ্যের দাম সহ সব যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু প্রাধান্য দেওয়া হবে এবং এবারের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে গ্রামীণ গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এবং সেটি কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে আমরা দেখি এবং আমরা আরও বেশ কয়েকটি সংবাদ দেখলাম তার মধ্যে একটি যে সংবাদ ছিল সেটি হচ্ছে যে ঢাকা শহরের যেই অবস্থা ঢাকা শহরের পরিবেশের যে পরিস্থিতি সেটি আসলে আমরা দেখছিলাম যে বেশ কিছু গবেষণা কিন্তু বের হয়েছে ঢাকা শহরের যে ধুলাবালি রয়েছে দূষিত বায়ু রয়েছে শব্দ দূষণ রয়েছে এই সব কিছু থেকে মুক্ত পাওয়ার জন্য পরিবেশকে গুরুত্ব দিয়ে কিন্তু আসলে কাজ করতে হবে যে পরিবেশকে এইভাবে গুরুত্ব দেওয়া না যায় তাহলে কিন্তু জনজীবন বিপন্ন হয়ে যেতে পারে ফলে এই যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য আমরা দেখেছি যে ঢাকা শহরের যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলো বনায়ন করবার একটি চেষ্টা কিন্তু হাতে নেওয়া হয় দর্শক একেবারে শেষ মুহূর্তে চলে শেষে দৈনিক পত্রিকার খবরাখবর নিশ্চয় টেলিভিশনের নিয়মিত আইন অনুষ্ঠানে অনুষ্ঠান আগে দেখাব একই জায়গায় একই অনুষ্ঠানে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ